আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইতালি থেকে আমার এক মুসলিম ভাই প্রশ্ন করেছিলেন, আমি এক হোটেলে কাজ করি, সেখানে শুয়োরের মাংস আমাকে মানুষের সামনে খেতে দিতে হয়, সেই মাংসের বিভিন্ন ঝোল অথবা বিভিন্ন ছিটা আমার শরীরে লাগে, এটা নিয়ে আমি নামাজ পড়তে পারবো কিনা, এ বিষয়ে যদি আমি আপনাদের কাছে স্পষ্ট করি, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এ বিষয়ে যা এসেছে, শুকর পালা লালন পালন করা, জায়গা দেওয়া সব হারাম, শুকরের মাংস, শুকরের লালা, শুকরের রক্ত, শুকরের ঘাম, শুকরের চর্বি, শুকরের তেল, শুকরের চামড়া, শুকরের মাংস, শুকরের হাড্ডি, একেবারে এ টু জেড যা কিছু আছে সব হারাম। এই জন্য ওই হারাম জিনিস যদি আপনার শরীরে লাগে, এই কাপড় চেঞ্জ করে আপনাকে নামাজ পড়তে হবে। শুকর এটা এমনই মারাত্মক সব সর্বনিকৃষ্ট একটি প্রাণী, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি, সতর্ক করি, আমার কোনো ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।